সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব লো কম্পিটিশনের একটা সার্ভিস দেখাবো এবং এই কাজটা যারা একদম বেসিক লেভেলের মার্কেট প্লেস এবং কোনো দিন ফ্রিলান্সিং সম্পর্কে জানেন না এবং কম্পিউটারের মোটামুটি অনেক কিছুই জানেন না, একদম বেসিক ধরতে গেলে একটা অনের বাচ্চাকেও আপনি যদি এই কাজটা শিখিয়ে দিই, আজকে আমি যে কাজটা শেখাবো এই কাজটা যদি আমি অনের একটা বাচ্চাকেও শেখাই সেও এটা করতে পারবে। কীভাবে সেটা আজকে দেখব এবং এটা করে আপনারা চাইলে অনায়াসে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। একদম সিম্পল কাজ। কাজটা কী? কাজটার নাম হচ্ছে কিউআর কোড জেনারেটর বা কাস্টম কিউআর কোড জেনারেট, বা কীভাবে আপনি একটা কাস্টম কিউআর কোড তৈরি করবেন। এক কথায় আপনার এই কাজটাই টোটাল কাজটা হচ্ছে কিউআর কোড তৈরি করার কাজ। এবার আসি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কাজটা তাহলে তো অনেক বড় একটা কাজ হতে পারে, এই কাজটা কি আমি পারবো? হ্যাঁ, আমি প্রথমেই বলছি একটা অনের বাচ্চা কেউ বলে দিলে এই কাজটা করতে পারবে। এটাতে কোনো কাস্টম কোনো সফটওয়্যার বা টুলসের দরকার পড়বে না, জাস্ট আমরা একটা টুলস ব্যবহার করব বা একটা ওয়েবসাইট ব্যবহার করব, নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে আমরা যে কোনো ধরনের কাস্টম কিউআর কোড জেনারেট করতে পারবো। একদম সিম্পল, আমরা কিউআর কোড তৈরি করতে পারবো। সেটা কীভাবে সেটা আমরা দেখব। দিন দিন এখন যে অবস্থা বাংলাদেশের হন অন্য অন্য কান্ট্রিতে হোক না কেন, দেখবেন যে কারো যদি রেস্টুরেন্টে যদি খেতে যায় তাদের মেনুগুলো যদি দেখার প্রয়োজন হয় তাহলে কী করে, তারা একটা কিউআর কোড দেয়। আমেরিকাতে দেখা যায় ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করার সাথে সাথে আপনার মেনুগুলো চলে আসতেছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। আবার আপনার কোনো একটা জায়গায় আপনাকে আপনার ফলোয়ারগুলোকে আপনি আপনার প্রোফাইলে নিতে চাচ্ছেন বা বিভিন্ন ওয়েবসাইটে নিতে চাচ্ছেন কিউআর স্ক্যানার এই কিউআর কোডের মাধ্যমে, তাহলে কিন্তু অনায়াসে কিউআর স্ক্যানার কোডের মাধ্যমে নিতে পারবেন। এবং কি আমাদের বাংলাদেশেও কিন্তু এখন বিকাশ, রকেট, নগদ এগুলোতে কিন্তু কিউআর স্ক্যানার ব্যবহার করা শুরু হয়ে গেছে। তাহলে বুঝতেছেন এটার সামনে ভবিষ্যৎ কীরকম হতে পারে। এটা মার্কেট ভ্যালু কিন্তু খুবই বেশি এবং আমি এই কাজটা মূলত আমি আরও 4-5 মাস আগে এই কাজটা আমি করছি। একটা ক্লায়েন্টের কাজ আমি করছিলাম, $10 প্রজেক্ট ছিল, সে প্রজেক্টটা হচ্ছে কাস্টম কিউআর কোড তৈরি করা। সেটা একটা ছবি দিয়ে আমি একটা কোড তৈরি করে দিছিলাম। তো আজকে একজন আমাকে মেবি কমেন্ট করছে যে ভাই এই কিউআর স্ক্যানার কোড নিয়ে একটা ভিডিও বানান, এটার সামনে ভবিষ্যৎ অনেক ভালো হতে যাচ্ছে, আপনি যদি ভিডিওটা বানান। অনেকে আছে যারা ফাইবারে সাকসেস হতে পারতেছে না, চাইলে এই একটা সার্ভিসেকেও সাকসেস হতে পারবে। সেই ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ একটা ভালো একটা ইনফরমেশন দেওয়ার কারণে। আমিও ভাবছিলাম যে এরকম একটা ভিডিও হওয়া দরকার, যেহেতু আপনি বলছেন এই ধরনের ভিডিও আমি কখনো বানানোর চিন্তা ভাবনা করি নাই, কিন্তু আমি একটা কাজ পাইছিলাম তারপরে আপনার কথাটা ভাইবে আমি মূলত ভিডিওটা মেক করতেছি। ওকে, তো আমরা প্রথমে সার্চ করব, এখানে লিখব হচ্ছে কিউআর কোড। ওকে, আপনি কিউআর কোড লিখতে পারেন অথবা কাস্টম কিউআর কোড লিখতে পারেন অথবা ক্রিয়েটে কিউআর কোড এটাও লিখতে পারেন বা কিউআর কোড জেনারেটর এটাও লিখতে পারেন। ধরেন আমি কিউআর কোড লিখে সার্চ করছি, বেশিরভাগ মানুষ এই কথাটা লিখে সার্চ করবে। ওকে, তো এখানে দেখেন মাত্র সার্ভিস হচ্ছে 3972টা সার্ভিস আপনার প্রতিযোগী। ওকে, এবার যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি দেখবেন যে মাত্র প্রতিযোগী হচ্ছে আপনার 132 জন। এখানে অনায়াসে আপনি ফাইবারে প্রথম পৃষ্ঠায়, যেদিনকে গিগ বানাবেন তারপরের দিনই প্রথম পৃষ্ঠায়, বিষয়গুলো তো বুঝতে পারতেছেন। তো আশা করি যে কেউ এটা বুঝতে পারবে যে এখানে কতটা প্রতিযোগী কম। একটা গ্রাফিক ডিজাইনে যান, ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে যান, দেখবেন যে আপনার প্রতিযোগিতা অনলাইনেই থাকবে মিনিমাম 10-20 হাজার। তো এখানে টিকে থাকা অনেক প্রবলেম। হ্যাঁ, আমরা যদি এটাতে দেখি, দেখেন এই একজন লোক $5 করে সার্ভিস দিতেছে, তিনি বিভিন্ন ধরনের কাস্টম কিওয়ার্ড কোড তৈরি করে দিতেছে, তিনি 1700+ কাজ করে ফেলছে এবং 5টা অর্ডার বর্তমানে রানিং আছে, এবং তিনি একটা লিংক তৈরি করে দিবে, একটা কিওয়ার্ড কোড তৈরি করে দিবে $5, এবং এখানেও সেম প্রাইসিংগুলো সাজাইছে। হ্যাঁ, অনেক কিছু অ্যাড করে দিবে, এটা শুধু একটা ডিজাইন করা, কী কী থাকবে এগুলো সব কিছু এখানে বলে দিছে, $35 বেসিক প্যাকেজ প্রিমিয়াম, এবং 5টা অর্ডার বর্তমানে তার রানিং আছে। তিনি আসছে কত সালে আমরা যদি একটু দেখি, 2019 সালে আছে, টোটাল 2500+ কাজ করে ফেলছে শুধু কিউআর স্ক্যানার কোড নিয়ে। ওকে, এই একজন দেখেন ফাইবার চুজ করে ফেলছে, এই একজনে তিনিও কাস্টমার, বিভিন্ন ধরনের কাস্টম কিউআর কোড স্ক্যান ওনার তৈরি করে। হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের কাস্টম কিউআর কোড তৈরি করতেছে, দেখেন
অনেকে আছে অনেক ভালো ভালো তৈরি কথা, অনেক ভালো দেখেন কী পরিমাণ কাজ, 600, 700, 1,000, 200, 300 এরকম কাজ দেখেন প্রতিটা গিগের ভিতরে কী পরিমাণ কাজ। তাহলে বুঝতেছেন আপনি এখানে কী একটা অবস্থা চলতেছে? তো এটা কীভাবে তৈরি করা যায় সেটা এখন দেখি, কী বলেন? চলুন আমরা দেখি। কিন্তু এখানে আমরা যদি ক্যানভাতে চলে যাই, আমি একটু ক্যানভাতে দেখাই আপনাদেরকে। ক্যানভাতে আপনি যে কোনো কিউআর কোড কিন্তু সহজে তৈরি করতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকমভাবে কাস্টম কিওয়ার্ড ছবি দিয়ে, টিকটক দিয়ে, গুগল দিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে লোগোর উপর কাস্টম কিওয়ার্ড তৈরি করা কিন্তু অনেক টাফ। তো আমরা এটাও শিখবো এবং বেসিকটাও শিখবো, ওকে? আমরা দুইটাই শিখতে পারি। ওকে, চলুন আমরা দেখি কীভাবে এটা করা যায়। তো আমরা যেটা করবো, আমরা ক্যানভাতে চলে আসবো। অবশ্যই ক্যানভা প্রিমিয়ামটা লাগবে, 40-45 টাকা দিয়ে অনেকে আছে ক্যানভা ইউজ করতেছে বা কিনতেছে অনেক মার্কেট প্লেস থেকে, এবং আপনি চাইলে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি ক্যানভা কিনতে পারেন। ওকে, তো ধরেন আমি এখান থেকে একটা লোগোর সাইজ নিব, একটা লোগো সাইজ নিলাম, লোগোর সাইজ নিলাম ক্যানভাতে এসে। তো আমরা এখান থেকে কীভাবে ক্যানভা জেনারেট করতে পারি, বা ক্যানভার জন্য একটা বা বিভিন্ন একটা ওয়েবসাইটের জন্য আমি একটা কাস্ট মানে কিউআর কোড তৈরি করতে পারি। আমরা এখান থেকে ধরেন আমি নিচের দিকে আসব, নিচের দিকে স্টোরে গেলেও মনে হয় পাবো আমি কিউআর কোড। এই যে দাঁড়ান, কিউআর স্ক্যানার কোড। ওকে, আমি এটা ক্লিক করলেই এখানে আপনি বিভিন্ন ছবির উপরে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন, ধরেন এখানে ছোট্ট করে একটা বিভিন্ন জায়গায় এই কোডটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি ধরেন এখানে ইউআরএল দিয়ে দিব, হচ্ছে ধরেন আমার ফেসবুকের ইউআরএলটা দিতে পারি, অথবা আমাদের ইনস্টিটিউটের ইউআরএল দিতে পারি। ধরেন আমি এখানে আমার ফেসবুকের ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিই, আমার প্রোফাইলের ইউআরএলটা। তাহলে আপনারা বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, চলুন আমরা আগে এটাই করে ফেলি। ওকে, আমার প্রোফাইলে ধরেন এটা হচ্ছে আমার প্রোফাইল ইউআরএল। ওকে, আমি এবার কী করব, আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, আমার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলাম, যে আমি চাচ্ছি আমার কেউ যেন এই কিউআর স্ক্যানার কোডটাকে স্ক্যান করলে যেন আমার আমার কোথায় নিয়ে যায়, আমার ফেসবুকে নিয়ে যায়। ওকে, এটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি এখান থেকে আমার একটা কিউআর স্ক্যানার কোড তৈরি হবে। দেখেন, সুন্দর করে একটা কিউআর কোড স্ক্যানার তৈরি হয়ে গেছে। দেখেন, সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো এটা আপনি বিভিন্ন কালারে করতে পারেন। হ্যাঁ, দেখেন বিভিন্ন কালারে করতে পারেন। এখানে লিখতে পারেন রাজু আহমেদ, আমি এখানে দেখেন একটা ডিজাইন করি হেডিং লাইন নিয়ে, যে ফ্রিল্যান্সার রাজু, ফ্রিল্যান্সার রাজু এটা আমি নিচের দিকে বলে দিলাম। হ্যাঁ, নিচের দিকে বলে দিলাম একটা সুন্দর করে। আর একটা ফন্ট, আমি অন্য ফন্ট দেখতে পারি, এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনি চাইলে যে কোনো একটা ফন্ট দেখতে পারেন, ফ্রিল্যান্সার রাজু। ওকে, ধরেন এই ফন্ট টাইপ এটার আছে, ফ্রিল্যান্সার রাজু ব্যবহার করি, এবং এটা আমি বড় বড় রাখলাম। হ্যাঁ, ফলো নাও নিচে একটা লিখে দিতে পারি, ফলো নাও ফলো করুন। হ্যাঁ, বা ফলো করুন এরকম আমি এখানে বলে দিলাম। দেখেন, সুন্দর করে বলে দিলাম। এটা আমি চাইলে একটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, এটার মাঝামাঝি থাক, দেখতে যেন একটু ভালো লাগে আর কি। এবং আমি এই চারোদিক দিয়ে আমি একটা বর্ডারও তৈরি করে দিতে পারি দেখার জন্য। ফলো প্রথম অ্যাপটা আমি এটা আরেকটু ছোট করে দিই, দেখতে যেন ভালো লাগে আর কি। ওকে, মোটামুটি চলে, তাই না? চলে, আমার হিসাবে চলে মোটামুটি। আমরা এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করে দিতে পারি। বর্ডার কীভাবে দিব, আমি একটা বর্ডার জেনারেট করব এখান থেকে। ধরেন আমি এখান থেকে নেই, দেখি বর্ডার নেওয়া যায় কিনা, শেপগুলো পাওয়া যায় কিনা। শেপে আসবেন, শেপ আসলে বর্ডার পাওয়া যায়, অথবা না পাইলে এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। ওকে, বর্ডারগুলো আগে পাইতাম খুব সহজে। এখান থেকে ধরেন আমি চারোদিক দিকে একটা বর্ডার দিব। হ্যাঁ, অনেক কিউআর স্ক্যানার কোডের ভিতর দেখতে পারবেন এই বর্ডারগুলো তারা দিয়ে দিছে। হ্যাঁ, সুন্দর করে দিয়ে দিছে। ওকে ওকে, একটা কাজ করি, এটা আমি এই বরাবর রাখবো, এবং এটা আমি এই বরাবর রাখবো। হ্যাঁ, এই মুড়া দিয়ে আমি এই বর্ডারটা দিব। তো এটা আমি ধরেন এতটুকু মোটা রাখবো, এবং এটা একটা কালার দিয়ে দিব, যখন এই কালারটাই বেটার লাগতেছে, নীলের ভিতরে মেবি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, এটা আমি ডুপ্লিকেট করলাম, এটা ডুপ্লিকেট করে আমি এটা এই দিকে এনে দেই। হ্যাঁ, এই দিকে এনে দিলাম। ওকে, এটা মাঝামাঝি রাখলাম, এবং আমি এটাকে আমি আবার ইয়া করে পারি, ডুপ্লিকেট করে আমি ধরেন উপরের দিকে করে দিব, এটা ঘুরে 90 ডিগ্রি করে দিই, 90 ডিগ্রি করে দিলাম, এবং এটা আমি এটাও বরাবর করে দিলাম, একটু বরাবর করে দিতে হবে, এরকম একটু করে দিতে হবে। ধরেন এটা আমি একটু ইয়া করে
ওটা মেডেল করে নিই আগে, তারপরে আমি এটা করতেছি। ওকে দেখি এবার হয়েছে কিনা। হ্যাঁ মোটামুটি চলে, দেখেন সুন্দরভাবে একটা, কিন্তু সরি আমি উপরেরটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটা আমি সেমভাবে নিচের দিকে এনে দিলাম। ওকে একটু মিলতেছে না, এটা আমাকে একটু কষ্ট করে মিলাইতে হবে। দেখেন আমার কিন্তু একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। হ্যাঁ এই কিউআর কোডটা একটু মাঝামাঝি রাখলে বেটার লাগবে, মাঝামাঝি রাখলাম। এবার আপনি চাইলে কিন্তু খুব সহজে সার্চ করে আমার প্রোফাইলে চলে আসতে পারেন। ওকে এই একটা আমি কিউআর কোড তৈরি করা দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো বললেন যে কাস্টম কিউআর তৈরি করি, এরকমভাবে কীভাবে তৈরি করব, এরকম প্রশ্ন আসতেছে না অনেকেরই? তো ওকে এটাও আমি করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব, এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিয়ে আসতে পারি, দেখি আমার লোগো পাওয়া যায় কিনা, অথবা আমার আমার ছবির উপরে তৈরি করতে পারি। কী বলেন, আমার ছবির উপর তৈরি করি। একে আমি ফুল ছবিটা নিয়ে আসবো, ফুল ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমি একটা ইয়েতে একটা জায়গায় গেছিলাম ঢাকাতে, সে একটা ছবি, বাংলাদেশের টোটাল 1000 জন ফ্রিলান্সার গেছিলাম আমরা বাংলাদেশে, তখনকার ছবি এটা। তো আমরা এই ছবিটাকে আমি চাচ্ছি যে কিউআর কোডে রূপান্তর করতে। ওকে আমরা এখানে এরকমভাবে তৈরি করতে, ওকে তো এরা একভাবে তৈরি করছে, আমরা আরেকটু মডেল করতে পারি। এই যে দেখেন গাছের একটা ই দিছে, এইরকমভাবে তৈরি করতে পারেন। হ্যাঁ তো আমরা এই ছবিটাকে আমি একটা কিউআর কোডে রূপ দিব। কীভাবে দিবেন, তাহলে এখানে ক্লিক করে ওইভাবে যাওয়া যাবে না, আমাদের যেতে হবে শেয়ারে, শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে মোড়ে চলে যাবেন, মোড় থেকে একটু উপরের দিকে দেখেন কিউআর কোড নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে প্রোফাইলের ইউআরএলটা আছে আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে পেস্ট করে দিলাম, আমি www.stpc দরকার নাই আমার, আমি শুধু www.com পর্যন্ত বা www.facebook.com এই পর্যন্ত আমি নিলাম। এবার নিয়ে আমি এখানে কিউআর স্ক্যানারের উপরে ক্লিক করলাম। ওকে আমাদের এখানে কিউআর স্ক্যানার কোড তৈরি হচ্ছে। আমি এই এটা আমি দেখেন আমার এরকমভাবে তৈরি হলো, আমি এটা এবার ডাউনলোড করে ফেললাম। দেখি আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ওকে এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করব। ওপেন করি, আপনি আমার স্ক্রিন তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ওপেন করলাম। ও একটু সময় লাগবে যদিও, মোটামুটি একটা কিন্তু ছবি দিয়ে আমি তৈরি করে ফেলছি অলরেডি। হ্যাঁ তৈরি করে ফেলছি, আমি চাইলে এটা আমি আমার কম্পিউটারে নিয়ে আসতে পারি। কীভাবে নিয়ে আসবো, আমি এখানে আপলোডে ক্লিক করে আমি এই জায়গায় আপনাদের দেখালে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ওকে ওকে আমি এখানে এটা নিয়ে আসি, একদম সিম্পল। হ্যাঁ যে কেউ করতে পারবেন, যে কোনো লোগো হোক আপনি কিন্তু ইজিভাবে করতে পারবেন। হ্যাঁ এটা আমি এখানে নিয়ে আসলাম, ওকে হয়ে গেল। এবার আমি নিচে অ্যাডে এখানে দিয়ে দিলাম, এটা আমি ধরেন বরাবর রাখবো, এটা আপনাদের বোঝানোর জন্য যে এই কোডটা আমি বরাবর রাখতে পারি অথবা মেডেলে রাখতে পারি। এটা আপনি বাইরকে এইভাবে যে কোনো লোগো হোক, যে কোনো ফটো হোক, আপনি কিন্তু এইভাবে জেনারেট করতে পারেন। তো আমি এবার ফাইনালি আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এটা আসলে কাজ করে কিনা সেটা কীভাবে দেখব, চলুন আমি আমার একটা মোবাইল থেকে শেয়ার করে দেখাচ্ছি। আমি তাহলে আমার এখানে স্ক্রিনটা স্টপ করে দিলাম, কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যেটা করব, আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ইয়েতে, আমার সমস্ত অ্যাপগুলো আমি এখান থেকে দেখে আমি এখানে একটা কিউআর স্ক্যানার নামাবো। দেখেন আমার অলরেডি নামানো আছে, তো আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমার কম্পিউটারের এবার আমি যেটা করব এখান থেকে মিনিমাইজ করে, তো আমার যেটা ইয়ে আছে আমার ছবিটার উপর ক্লিক করছি। দেখেন আমাকে রাজু আহমেদ ফ্রিলান্সার আইডিতে নিয়ে গেছে, দেখছেন? তো আবার দেখাই আপনাদেরকে, ধরেন আমার ছবির উপর কিন্তু আমি ওপেন করছি, আমার স্ক্রিনটা দিছি, কিউআর কোডটা স্ক্যান করছি, সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার ইউজার নেমটা কিন্তু চলে আসছে। তো আপনারা বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো লোগো আপনারা কিভাবে তৈরি করতে পারেন, লোগো থেকে কিউআর কোড তৈরি করতে পারেন বা কাস্টম কিউআর তৈরি করতে পারেন। তো আশা করি যে আপনাদের একটু হলে কাজে লাগবে। ধরেন আমার এই একটা লোগো থেকে আমি চাচ্ছি যে কিউআর স্ক্যানার তৈরি করতে, তাহলে সেটা কিভাবে, ধরেন আপনি এখানে এই লোগোটা আমি ওপেন করি, বড় করলাম, বড় করে আমি এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে কিউআর স্ক্যানার কোড। হ্যাঁ ধরেন এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমার এই লোগো থেকে একটা কিউআর স্ক্যানার কোড তৈরি হয়ে যাবে। একটু দেখি এটা কিরকম হয়, দেখছেন এরকমভাবে কিন্তু তৈরি হয়ে গেল, সুন্দর করে আমার একটা লোগো দিয়ে দিছে এবং চারোদিক থেকে একটা সুন্দর একটা আইকন দিয়ে দিছে। তো আশা করি যে আপনি যে কোনো লোগো, যে কোনো ধরনের কিউআর স্ক্যানার কোড তৈরি করতে পারবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের বা নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চান, কমেন্ট বক্স ওপেন আছে,
আর আশা করি যে আজকের ভিডিওটা একটু হলেও উপকারে লাগলো। আপনারা চাইলে এই সার্ভিসটা ফাইবারে ওপেন করতে পারেন, এটার খুবই অপরচুনিটি, খুবই ভালো, আপনারা চাইলে এটাতে খুবই সাকসেস হতে পারেন খুব দ্রুত। যারা কোনো প্রকার কোর্স করার টাকা নাই, ডিজিটাল মার্কেটিংয়ের অন্য সার্ভিসগুলো, খুব প্রফেশনাল সার্ভিসগুলো কোর্স করার টাকা নাই, আমি চাই যে আপনারা এই সার্ভিসটা, আজকের ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করে আপনারা এই সার্ভিসটা ফাইবারে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা খুবই ভ্যালু, তো আপনারা কিন্তু অনায়াসে কাজ পাবেন আশা করি। তো কাজ পেলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের নিয়ে একটা ভিডিও বানাবো আমি, আর সাথে তো সাপোর্ট করতে হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার চাই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।